আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞানজিগশা আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন আলেমে দিন সাইয়েখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে শুধু আপনার কাছে জানতে চাচ্ছি আমরা যে হজ শেষ হয়ে গিয়েছে এখন এই যে হজ থেকে অনেক হাজি বাংলাদেশে ফিরে এসেছেন এই যে হজ পরবর্তী হাজিরা কি করতে পারে কোরআন শুনে কি বলা হয়েছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম আয়লা রসুলিল্লা ওয়ালা আলহি ও সাহাবি আজমাইন আম্মাবাদ অত্যন্ত চমৎকার একটা বিষয়ে আপনি এখানে এনেছেন মানে এখন আমরা যে সময়টা পার করছি এই সময়ের জন্য খুবই উপযোগী হজের মাস চলছে হজের মাস চলছে হাজি সাহেবরা ফিরেছেন ফিরছেন তো ফেরার পরে তাদের কাজ কি আসলে মূল কাজ হলো যে উদ্দেশ্যে সেখানে হাজি সাহেবরা গিয়েছিলেন সে উদ্দেশ্যটা বাস্তবায়ন করা এটাকে যদি আমরা বলি দুই তিনটা পয়েন্টে সংক্ষেপে যদি বলি সেখানে হাজি সাহেবরা গিয়ে একটা ঘোষণা দিয়েছে যেটা একটা কমন স্লোগান ছিল সকলের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা যে আমি হাজির তো এই যে সকল নেয়ামত সকল রাজত্বের একমাত্র মালিক তুমি তোমার সাথে আর কাউকে আমি শরিক করি না তোমার কথা আর অবাধ্য হই না এই ঘোষণাটা তারা সেখানে গিয়ে দিয়েছেন এবং বাইতুল্লাহর মতো পবিত্র জায়গায় আরাফার মতো পবিত্র জায়গায় এমনকি অন্যান্য যে সমস্ত মানে দোয়া কবুলের জায়গাগুলো যেখানে পবিত্র জায়গাগুলো মিনা মুজদালিফাসহ ওইসব জায়গায় তারা সমস্যরে মানে লক্ষ লক্ষ লোক এই ঘোষণাটা দিয়েছেন প্রথম করণীয় হলো ওইখানে আল্লাহর কাছে এই ঘোষণার মধ্যে যে ওয়াদাটা করেছেন যে কমিটমেন্টটা দিয়েছেন বা যে ডিক্লারেশনটা দিয়েছেন যে ইন্নাল হামদা ও নেমাতা লাকাওয়াল মুল্ক লা সারি কালা কোটার রাজ সকল কিছুর একমাত্র মানে রাজাধিরাজ বা সত্ত্বাধিকারী তোমাকেই মনে করি সার্বভৌমত্বের মালিক তোমাকে মনে করি তোমার সাথে আর অন্য কাউকে শরিক করি না সেটা বস্তুগত হোক অবস্তুগত হোক নাম্বার ওয়ান হলো এই ঘোষণাটা যেন জীবনে বলবত থাকে এবং এটার উপর যেন অটল থাকে প্রথম কর্তব্য না হলে হবে কি ঘোষণাটা দিয়েছে সেটা একটা মিথ্যা ঘোষণায় পরিণত হবে আল্লাহ তালার ক্রোধের মানে শিকার হওয়ার রিস্ক রয়ে গেছে আল্লাহ তালা বলছেন যে কাবুরা ফালুন প্রশ্ন করছে লিমা তাকুলু না এই তোমরা এমন কথা কেন বলো যেটা না। আল্লাহর কাছে সবচেয়ে ক্রোধের হলো সেটি যেটা তোমরা বলো অথচ করোনা তাই হজে গিয়ে যে কথাটা বলেছে এবং সেটা যদি না করে তাহলে আল্লাহর কাছে ওই ক্রোধের একটা পরে যাওয়ার একটা রিস্ক কিন্তু থেকে যায় কথা কাজের অমিল কথা কাজের অমিল থেকে গেল ঘোষণা দিয়েছে একটা বাস্তবে পাওয়া গেল আরেকটা দ্বিতীয় যেটা সেটা হলো এই হজ একটা বিরাট বড় নিয়ামত আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রাস্তা তৈরি হয়ে যায় হজের ফলাফল তো জান না জানা যদি হজটা যদি হজ্যে মাবরুর হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল হাজ্জুল মাব্রুর লেইসেলাহুল জাজা ইল্লেল জান্না হজ্জে মাব্রুরের প্রতিদিন জাননা ছাড়া আর কিছুই না তো এই যে এত বড় একটা সুযোগ লাভ করেছে তাদের এবং হাজি সাহেব যারা হজ করে এবার যারা এসেছেন অতিথি যারা এসেছেন সকলেরই যে এই যে হজ্জে মাব্রুর যেটা হজটা থাকে আমার হজটা যেন আল্লাহর কাছে হজ্জে মাব্রুর হিসেবে স্বীকৃত হয় গৃহীত হয় এই বিষয়ে তাদের সচেষ্ট থাকা এবং হজ্জে মাবরুর হিসেবে স্বীকৃত হওয়ার বা আল্লাহর কাছে গৃহীত হওয়ার এটার মানে স্ট্যান্ডার্ডটা কি এটার ক্রাইটেরিয়াটা কি ওলা মাইকার এমন বলেছেন ওই হজকেই হজ্জে মাবরুর মনে করা যেতে পারে যেই হজটা আল্লাহর কাছে কবুল হয়েছে তো কবুল হয়েছে এটা বুঝবো কী করে হজ করার পরে হজ করে ফিরে আসার পরে ওই সংশ্লিষ্ট ব্যক্তি যদি আর কোনো পাপাচারে লিপ্ত না হয় গুনার কাজে লিপ্ত না হয় তাহলেই মনে করা যেতে পারে যে তারা হজটা হজ্জে মাবরুর হয়েছে এই জন্যে হজ্জে মাবরু টিকিয়ে রাখার জন্য পরবর্তী কর্তব্য হবে তিনি যেন আর কোনো পাপ আচারে লিপ্ত না হন সিটে যাবেন না সিটকে যাবেন না মিথ্যা কথা বলবেন না কথা এবং সাধারণত পাপ হয় তিন ধরনের কথার মাধ্যমে কাজের মাধ্যমে এবং পারস্পরিক আচার আচরণ বা লেনদেনের মাধ্যমে তো তিনি যেন এই কাজগুলো খেয়াল রাখেন যাতে করে তার মাধ্যমে ওইগুলো না হয় রাসোরাম হাদিসে বলেছেন মানে হাজ্জা ফালা ইয়ারফুস ওয়ালা মিয়া রাজা আকা ইয়ালা দমোহ যে ব্যক্তি হজ করেছে পরে আর কোন অশ্লীল কথা বলে নাই কোন খারাপ কাজও করে নাই সেই ব্যক্তিরা যেন ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তি প্রথম তার মা তাকে যেদিন প্রসব করেছিল ওই দিন যেরকম নিষ্পাপ ছিল ওই আরেকটা বিষয় বলবো যে সেখানে কিছু সিম্বলিক কাজ আমরা করেছি যেমন ওখানে শয়তানকে পাথর নিক্ষেপ করেছে আসলে কিন্তু আলটিমেটলি পাথরটা শয়তান ঐটা ছিল একটা পিলার পিলারের মধ্যে পাথর মেরেছে অনেকের পাথর পিলারে লেগেছে অনেক লাগেও নেই তারপরও আল্লাহ সেটা এই কাজটা এই চর্চাটা করিয়েছেন আসলে এটা ছিল একটা প্রতীকী পরিচর্যা একটা সিম্বলিক প্র্যাকটিস আসলে ওই পাথর নামক শয়তান নয় এটা সিম্বলিকভাবে কাজ করে অর্থাৎ আমি আমার ভিতরে যে শয়তানগুলো লুকিয়ে আছে আমার ভিতরে যে তাগতি চিন্তা চেতনাগুলো রয়েছে তাগতি আচরণগুলো রয়েছে তাগতি যে সমস্ত অ্যাটিচিউডগুলো রয়েছে আমি এক এক করে এগুলো আমার ভিতর থেকে জেরে ফেলে দেবো পাথর মেরে মেরে জেরে ফেলে দেবো এখন মক্কা শরীফে গিয়ে মিনাতে পাথর মারলাম ঠিকই কিন্তু আমার ভিতরে জেকে বসা শয়তানগুলো জেকে বসা তাগুদগুলো জেকে বসা এই যে নেতিবাচকতাগুলো সেগুলো যদি সরাতে না পারি তাহলে এই হজ কিন্তু ফলপ্রসূ বা অর্থবহ হবে না এই জন্যে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আমার

আমাদের এক ভাই জানতে চেয়েছেন শাহরুখ হোসেন তন্ময় যে শ্রী নামাজে ইমাম যদি কিরাত ভুল পাঠ করেন তাতে কি মুসল্লি নামাজ বাতিল হয়ে যাবে না কারণ ইমাম ভুল পড়েছে কিনা মুসল্লি তো জানতে পারেনি আর যদি ভুল হয় ইমাম যদি কেরাত ভুল করেন তাহলে নামাজ নষ্ট হবে না যদি না আয়াতের এমন কোন বিকৃতি ঘটে যে বিকৃতির কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় এতিবা ইতিবাচক অর্থটা নেতিবাচক হয়ে যায় অথবা নেতিবাচক অর্থটা ইতিবাচক হয়ে যায় এবং সেটা উনি মিন করে বলেন যেমন আমাদের দেশের ইমাম সাহেবদের মানে ওই মানে অর্থ পরিবর্তন হলেও নামাজ নষ্ট হবে না এই কারণে কারণ ইমাম সাহেব নিজেরও জানেন না কি বলতেছেন ফলে এটা মিন করে বলেন না তারপরেও এটা সতর্ক থাকা উচিত যাতে করে এই ভুলগুলো না হয় আমাদের আরও কিছু প্রশ্ন এসছে ইউটিউবে উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আয়াত কুর্সিতে কুর্সি দিয়ে কী বোঝানো হয়েছে অনেকে বলে আল্লাহর পা রাখার জায়গা আবার কেউ বলেন আল্লাহর সাম্রাজ্য কোনটি সঠিক আসলে এই ব্যাপারে একটা মানে সুনির্দিষ্টভাবে কিছু বলা আমাদের বোধ ঠিক হবে না অধিকাংশ জায়গায় এরকম যেগুলো আয়াতের মধ্যে পড়ে তো মুফাসিরগণ এই আয়াতগুলোর ব্যাপারে বলেছেন যে এই বিষয়টা সম্পর্কে আল্লাহ সবচেয়ে ভালো জানেন এটা দ্বারা উনি কি বোঝাতে চেয়েছেন নর্মালি কুরসি অর্থ হলো বসার আসন যেটা একটু ফর্মাল আসন যেগুলো এগুলোকে বলা হয় কুরসি যেমন রাজা ধীরাজারা তারা বসার সময় সিংহ চিহ্নিত আসন তারা বানাতো ক্ষমতা বোঝানোর জন্য তার যে হাতলটাই হাতলের দুই পাশে দুইটা এরকম সিংহ দেওয়া থাকতো এই জন্য রাজারা যে আসনে বসতো সেই আসনকে বলা হতো সিংহাসন মানে সিংহ চিহ্নিত আসন এই সিংহ দুইটা যে থাকতো এটা কিন্তু তাদের ক্ষমতার প্রতীক যে এরকম মানে একেবারে সিংহ শাসক এরকম একটা প্রতীক এটাকে মানে এরকম মানে ফর্মাল যে চেয়ারগুলো থাকে ফর্মাল বসার যে আসনগুলো থাকে এগুলোকে বলা হয় কুর্সি এখন আল্লাহ রাবুল আলমিন তার একটা কুর্সি আছে বলেছেন এখন সেই কুর্সিটা কি আমাদের সোফার মতো নাকি রাজা দিরাজা যেরকম মানে সিংহ চিহ্নিত আসন বানায় ওরকম নাকি আরো অন্য কোনো ডিজাইনের এটা কিন্তু আল্লাহ ভালো জানেন এই ক্ষেত্রে আমাদের ব্যাপারে আল্লাহ তালা এই কুর্সি সম্পর্কে যেটা বলেছেন ওসিয়া কুরসি হুসামা ওয়াতি ওয়াল আর্থ তার এই যে আসনটা তার এই যে কুর্সিটা এটা গোটা আকাশমন্ডলী এবং জমিন সব কিছুকে বিস্তৃত করে আছে এত বিশাল এটার মানে বিস্তৃতি এত এত বিশাল এটার পরিধি সুতরাং সেটার আকার কীরকম আকৃতি কীরকম এটার কালার কি ডিজাইন কি পায়ে আছে না নাই কয় পায়ে আসে এই ব্যাপারগুলো যে আল্লাহ কিছু বলেননি এই ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট কোনো মন্তব্য করা ঠিক হবে না আমাদের বিশ্বাস রাখতে হবে এটা যে আল্লাহর একটা কুর্সি আছে এবং সেই কুর্সিটা আকাশমণ্ডল এবং জমিন সব কিছুকে বিস্তৃত করে আছে এটুকু কোরআনের কথা এবং এই পর্যন্ত আমাদের বিশ্বাস রাখা আপনি আরও একটি প্রশ্ন করেছেন যে বাবার উপর উপার্জন যে হারাময় সেই টাকা দিয়ে কোরবানি দেয় সেই গোস্ত খাওয়া সন্তানদের জন্য বৈধ কিনা প্রথম কত যদিও কোরবানি চলে গিয়েছে তো অনুরোধ দিচ্ছি যে শুধু কোরবানির ক্ষেত্রে নয় আমাদের এই জিনিসটাতে আমরা বরাবরই একটু মিস্টেক করি হজ করার সময় মনে করি হালাল টাকা দিয়ে হজ করতে হবে নাহলে হজ হবে না হুজুর ওয়াজে বলে দিতেছি মসজিদে বলে যারা হজের নিয়ত করছেন হালাল টাকা ছাড়া হজ করলে কিন্তু হজ কবল হবে না কোরবানি আসলে মসজিদ থেকে হুজুর হারাম টাকা দিয়ে কিন্তু কোরবানি হবে না এটা একটা খণ্ডিত কনসেপ্ট ইসলামকে বিকৃত করার একটা মানে সূত্র এটা হালাল টাকা শুধু কুরবানি আর হজের ক্ষেত্রে প্রয়োজন নয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হালাল টাকা প্রয়োজন মানে যদি এইটা বলি তাহলে মাফুমি হবে এরকম যে হজটা বোধহয় হালাল টাকা দিয়ে করতে হবে আমি জমি বোধহয় হারাম টাকা দিয়ে কিনতে খেতে পারবো বাচ্চার বেতন মনে হয় হারাম টাকা দিয়ে দিতে পারবো বাসা ভাড়া মনে হয় হারাম টাকা দিয়ে দিতে পারবো বউয়ের জন্য গয়না মনে হয় হারাম টাকা দিয়ে কিনতে পারবো একজনের বিয়ের দাওয়াতে গেছি উপহারটা মনে হয় হারাম টাকা দিয়ে কিনতে পারবো না জীবনের সকল ক্ষেত্রেই হালাল টাকার প্রয়োজন সেটা কোরবানি হোক বাজার থেকে নর্মাল গোস্ত মাছ কেনা হোক বাচ্চার বেতন দেওয়া হোক প্রাইভেট মাস্টারের কেউ যদি এরকম কোন কাজ হালাল টাকা দিয়ে না করে হারাম টাকা দিয়ে করে। তাহলে করেছেন তিনি কেন হারাম টাকা দিয়ে করলেন শুধু কোরবানির ক্ষেত্রে নয় তিনি যদি জামাও কিনে থাকেন হারাম টাকা দিয়ে ওনাকে মানে এই জন্য জবাবদিহি করতে হবে যারা এটার মানে ভোক্তা তারা এই জন্য দায়ী হবেন না দায়ী হবেন যিনি এটার মানে উদ্যোক্তা বা যিনি এটা পারফর্মটা করেছেন যার উপরে এই রেসপন্সিবিলিটা ছিল যে হালাল উপার্জনের মাধ্যমে সংসারের এই খরচগুলো মেনটেন করা তবে ছেলে যদি বড় হয়ে গিয়ে থাকে তার নিজস্ব উপার্জন যদি থেকে থাকে তাহলে বাবার হারাম টাকার উপর উনি নির্ভর না করে নিজের টাকা দিয়ে তিনি কোরবানি দেবেন নিজের টাকা দিয়েই তিনি জামা জামাকাপড় তার নিজস্ব খরচ তিনি নিজেই মেটাবেন যদি তিনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে তারটার জন্য তিনি দায় দায়মুক্ত থাকবেন বাবারটার জন্য বাবা দায়ী থাকবেন তবে আমাদের জেনারেল কথা থাকবে যে জীবনের সকল ব্যয় যেন হালাল টাকা দিয়ে হয় এই ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে আমাদের ইউটিউব ইয়াকুব বিশ্বে জানতে চেয়েছেন যে মান্যতের কোরবানি যদি দেওয়া হয় সেই কোরবানি দাতা কি সেই মান্যতের মাংস খেতে পারবেন কিনা আসলে মান্যত বিষয়টা হলো যিনি নিয়তটা করেছেন যে উনি যেইভাবে নিয়ত করেছেন সেইভাবে আচ্ছা যদি উনি মনে করে থাকেন যে আমি এই কাজটা যদি আমার ছেলে অসুস্থ হয় সে ছেলেটা যদি আল্লাহ সুস্থ করে দেয় তাহলে আমি একটা গরু কোরবানি দিয়ে সব গরিব মিসকিন মধ্যে বন্টন করে দিব তাহলে তিনি খেতে পারবেন না

তাহলে কোরবানির গোষ্ঠের যা হুকুম ওনার ক্ষেত্রে হুকুম তাই হবে কোরবানির গোস্তের অন্যান্য দশটা কোরবানি যেরকম মানে জবাই করে নিজে খাওয়া তিন ধরনের সেখানে রয়েছে নিজেরা খাওয়া যাবে অন্য আত্মীয় স্বজনদেরকে খাওয়ানো যাবে এবং কিছু সংরক্ষণও করা যাবে যদি নিয়তটা ওনার থেকে থাকে মান্যতের যে আমি একটা কোরবানি দিব এই পর্যন্ত তাহলে এটা কোরবানির হুকুমে চলে যাবে কোরবানির গোস্তের যা হুকুম এটাও তাই হবে কিন্তু সেখানে যদি তিনি অন্য বাড়তি আরো কোনো বিশেষ নিয়তের মধ্যে যোগ করে থাকেন তাহলে সেটাই করতে হবে আচ্ছা আমরা চমৎকার তো জেনেছি আপনার কাছ থেকে আমাদের আর আহমদ শাকিল ভাই জানতে চেয়েছেন যে দাড়ি না রাখলে কিছু হয় নাকি অর্থাৎ দাড়ি না রাখলে গুণা হয় কিনা আসলে প্রথম ক্লিন শেপ করলো যারা জি জি প্রশ্ন তাই মনে হচ্ছে দাড়ি না রাখলে কিছু হয় কি না দুই তিন রকমের ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা হলো এই ব্যাখ্যা দাড়ি রাখাটা হলো রাসুল্লাহামের সুন্না এবং নবীদের সুন্না সুন্নাতুল আম্বিয়া কমন সুন্না তো যদি দাড়ি না রাখা হয় এবং এটা যদি মানে একদম ক্লিন শেপ করা হয় তাহলে একটা সুন্নার খেলাফ আমল করা হয় তো সূন্য খেলাফ করার কারণে সূন্য আমল সুন্নার উপর আমল করলে যে সবটা পাওয়া যেত সে সব থেকে তিনি বঞ্চিত হবেন ওলাম একরমদের একটা বড় অংশ দাড়ি রাখাকে ওয়াজিব মনে করে তো মানে ওয়াজিব মনে করেন যারা তাদের বিবেচনায় যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে যদি একেবারে ক্লিনশিপ করে ফেলে তাহলে তাকে বলা বলা যে হয়েছে তাকে হবে হবে হিসেবে হিসেবে এটা গণ্য আরেকটা বিষয় হলো যে দাঁড়িয়ে রাখার এই যে সুন্নত যে বিধানটা এটাকে যদি অস্বীকার করে এটা কোনো প্রয়োজন নেই দাঁড়িয়ে রাখলে কি হবে এটা যদি অবজ্ঞা করা হয় তাহলে এটা কবিরা গণ হবে আচ্ছা দাঁড়িয়ে রাখাটা প্রয়োজন এটা উনি বিশ্বাস করে কিন্তু উনি এমন একটা প্রফেশনে চাকরি করেন বায়মন একটা কাস রাখতে পারতেছেন না কিন্তু এটার প্রয়োজনীয়তা বা এটা সুন্নাহ বিষয়টা অস্বীকার করেন না কিন্তু উনি পারতেছেন না সেটা করতে তাহলে হয়তো কবীরা গুনাহগার হবেন না কিন্তু দাঁড়ি রাখার যে সুন্নাত আমল করার যে সবটা ছিল সেই সওয়াব থেকে তিনি বঞ্চিত হবেন কিন্তু যদি সেটার মানে প্রয়োজনীয়তা এবং সুন্নাহ হওয়ার বিষয়টাকে গুরুত্বকে যদি অস্বীকার করেন তাহলে সেটা কবীরা গুনাহ হবে সুন্নাহকে অস্বীকার করার কারণে আচ্ছা আমার একটা কল আছে কল নিয়ে নেছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

যে প্রশ্ন বুঝতে পেরেছি উনি যেটা বলেছেন মানে উনি ঠিকই বলেছেন ওই দুইটি ঠিক এই ব্যাপারে দুইটা মাসালাই আছে তো যেই মাসালাতে একাধিক মত আছে সেখানে কোনটা ঠিক এটা বলা বড় মুশকিল আমি একটা মতের ধারক আপনি আরেকটা মতের ধারক উনি দুই মানে ধরনের কাছে গিয়েছেন ওনারা দুই ধরনের মত দিয়েছেন ওনার যেটা পছন্দ হয় উনি যেটা অপেক্ষা কিন্তু উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বেটার মনে করেন উনি যেন সেটা করেন প্রত্যেকটা মানে মাসালা যে মাসালায় একাধিক মত আছে তো সেখানে কিন্তু একটা বিশেষ মত আমি যদি বলি তাহলে এর বিপরীত আরেকটা মত কিন্তু থাকবে এখন যদি উনি জিজ্ঞেস করে যে আপনি কোনটা

বোধহয় আমরা পর আবার ফিরে এসেছি আমাদের হয়তো অনেকগুলো প্রশ্ন এসেছে ইউটিউবে একবার জানতে চেয়েছেন যে মাদক সেবন পান করলে তার দোয়া কি কবুল হবে ধন্যবাদ আসলে এখানে দুটো বিষয় একটা হলো মাদক গ্রহণ করা একটা হলো দোয়া করা দুইটা আলাদা আলাদা কাজ একটার সাথে আরেকটা সম্পর্ক নেই জি মাদক একটা নিষিদ্ধ জিনিস এটা একটা হারাম জিনিস এটার কারণে সে গুণাগার হবে আর দোয়া আলাদা একটা জিনিস সেই দোয়া আল্লাহ যদি দোয়া তার সেই দোয়ার মধ্যে যদি তার আন্তরিকতা থাকে এবং সেই দোয়া কবুল হওয়ার মতন যদি দোয়া হয় তাহলে আল্লাহ হয়তো কবুল করতে পারেন তবে মাদকাসক্ত অবস্থায় যখন তিনি বেহুশ থাকেন তার মানে স্বাভাবিক জ্ঞান যখন থাকে না তখন পাগলের মতো মাতালের মতো কি বলবে কি বলছে এটা দোয়ার মধ্যেই গণ্য হবে না ঠিক নেই সেন্স তার ঠিক নেই আরেকটা হলো যে দোয়া কবুলের জন্য কতগুলো শর্ত আছে এর মধ্যে তার ইমান সহি হতে হবে শির মুক্ত ইমান থাকতে হবে

আকাশের দিকে হাত তুলবে আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমাকে এটা দাও হে আল্লাহ আমাকে এটা দাও এরকম বলে দোয়া করতে থাকে অথচ সে যা খেয়েছে সব হারাম খেয়েছে পান করেছে হারাম পান করেছে পোশাক পরেছে হারাম পয়সায় উপার্জিত পোশাক কেনা পোশাক পরেছে আল্লাহ রাসুল হোসেন ফ্না ইস দাওয়াত এই লোকের দোয়া কীভাবে কবুল হবে তো সুতরাং দোয়া কবুল হওয়ার জন্য এই জিনিসগুলো মেনটেন করতে হবে তবে এই মানে মাদক সেবন করা মদ্যপান করা এটা ইসলামী যেহেতু কমপ্লিটলি হারাম সুতরাং এটা দোয়া কবুল হোক বা না হোক এটা অবশ্যই বর্জন করতে হবে কারণ মাদক সেবন করার সাথে অনেক আমলি জড়িত এগুলো মানে রিজুমিন আমলি শয়তান বলা হয়েছে এটা শয়তানের কাজ বলছে ফস্তানি বহু এগুলো তোমরা ত্যাগ করো সুতরাং দোয়া কবুল হোক না হোক কিন্তু কোনোভাবেই মাদকের সাথে কোনো মুসলমান জড়াতে পারে না চমৎকার আপনার কাছ থেকে আমাদের মালয়েশিয়া থেকে রায়হান ভাই জানতে চেয়েছেন যে কি শুধু স্বর্ণ দিয়ে দিলেই হবে আপনাকে অন্য কিছু দিয়ে দিতে হবে যে কোনোভাবেই দেওয়া যায় সেটা নগদ ক্যাশ দিতে পারে স্বর্ণ দিয়ে দিতে পারে চেকের মাধ্যমে দিতে পারে এফডিআর করে দিতে পারে মহরণার উপরে জমি লিখে দিতে পারে আমাদের কিন্তু এক এক জেনারেশন বদলীয় অর্থমূল্য থাকলে যে যে অর্থমূল্য থাকবে আমাদের কিন্তু এক জেনারেশন আগে খুঁজলে দেখা যাবে অধিকাংশেরই মহরণা হলো জমি জমি দাদা কী হয়েছে দুই বিঘে জমি মহরণা বাবদ লিখে দিয়েছে এমনকি আমার আম্মাকেও আমার আব্বা মানে মহারণাবাবু জমি লিখে দিয়েছে আমার দাদা আমার দাদিকে বাবু জমি লিখে দিয়েছিল কারণ তখন বাবাও তাই করে কারণ তখন মানুষের হাতে নগদ ক্যাশ কম ছিল জমি ছিল পর্যাপ্ত এক দুই বিঘা জমি লিখে দেওয়া তাদের তেমন কোনো ব্যাপার ছিল না এখন জমি কমে এসেছে মানুষের নগদ ক্যাশ এসেছে উনি সেটা মানে কোনো ব্যাংকের একটা এফডিআর দিতে পারেন কিংবা অন্য অর্থমূল্য যেটা আছে কোনো শেয়ার কিনে আছে ওনার দশটা শেয়ার বিশটা শেয়ার দিতে পারেন যে কোনো জিনিস দিয়ে দেওয়া যাবে যেটার অর্থমূল্য আছে এবং যেটার মালিকানা ওয়াইফের হবে একেবারেই হ্যাঁ কমপ্লিটলি দিয়ে দিতে হবে তাহলে যে কোনোভাবেই সেটা দেওয়া যাবে চমৎকার জেনেছি আপনার কাছ থেকে আমাদের হাসনাইনা সুইটি নাম এক বোন জানতে চেয়েছেন যে ছেলেরা যে ব্রেসলেট পরে রুপার কিংবা তামার এগুলো পরা আসলে কতটুকু বৈধ তার আগে আমরা একটা কল ফোন কল নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম কে বলছিলেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি জি বলুন কি প্রশ্ন আছে ভাইয়া

প্রথম কথা হলো যে স্বর্ণের যে কোনো জিনিস ছেলেদের এটা পড়া নিষেধ করা হয়েছে সেটা ব্রেসলেট আকারে হোক আংটি আকারে হোক চেইন আকারে হোক বা যে কোনো ভাবে স্বর্ণের কোনো জিনিস ছেলেরা পড়বে না এলো প্রথম কথা দ্বিতীয় গাতলে রূপা বা তামা দিয়ে যদি কিছু করা হয় তাহলে ছেলেরা পড়তে পারবে কিনা যদি তার ব্রেসলেটটা কোনো প্রয়োজন হয় কোনো মানে সিম্বল অথবা কোনো চিকিৎসার জন্য হোক অথবা কোনো মানে তার কোনো ইউনিফর্মের অংশ হোক এরকম যদি হয় তাহলে সেটা পরলেও কোনো দোষের নেই কিন্তু আমাদের দেশে যেটা লক্ষ্য করি সাধারণত সেশনের মতো করে পড়ে পড়ে যে ফ্যাশনটা আসলে মানে একটা মেয়েদেরকে অনুসরণ করা হয় অলংকারটা আসলে মেয়েদের জন্য টাইপের তো এই জন্য ছেলেদের জন্য মেয়েদের পোশাক এবং মেয়েদের জন্য ছেলেদের পোশাক এটা ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে এটা না করাই উচিত যদিও আমি সরাসরি এখন হারাম বলতে চাচ্ছি না যেহেতু এটা মানে সরাসরি হারামের মতো অন্য কোনো কারণ থাকে ভিন্ন কথা কিন্তু ছেলেদের পোশাক মেয়েরা পরা বা মেয়েদের পোশাক ছেলেরা পরে ছেলে এবং মেয়েদের সাথেই কাজ তো সেগুলো না করাই মানে উচিত যারা পরে তারা আরো ভালো অন্য কিছু পড়তে পারে এবং ব্রেসলেট পরে মানে ইয়ার মতন এখন যেগুলো আছে অনেকে ওই যে একটু বাউল টাইপের হয়ে যায় চুল টুল উস্কু ব্রেসলেট লাগানো থাকে গলার মধ্যে কি পড়ে মানে এগুলো কিন্তু আমাদের সমাজে ভদ্র ছেলেদের এগুলো সিম্বল না অন্য কালচার থেকে অন্য কালচার থেকে আসছে আমাদের ছেলেমেয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আস্তে আস্তে এই ভদ্রতা শেখানো উচিত তাদের মধ্যে এই শিষ্টাচার এই সৌন্দর্য এই পোশাক আশাকের বিভিন্ন কস্টিউম ইউনিফর্ম এগুলোর মধ্যেও কিন্তু একটা শালীনতা ভদ্রতা ঘরেই পড়তে পারি আমরা সেগুলো হতে পারে যদিও ঘড়ি এখন আর খুব বেশি পড়া হয় না কেন ঘড়ি তো মূলত ছিল টাইমের কারণে দেখার জন্য এখন টাইম নানাভাবেই দেখা যাচ্ছে মোবাইলে নানা রকমের সুযোগ সুবিধা আছে একটা মোবাইল সেটি এসে কিন্তু অনেক মানে আমাদের ডিভাইসকে ক্লোজ করে দিয়েছে যে ডিভাইসগুলো আমাদের আগে দরকার হইতো এগুলো মোবাইলই সেগুলো কভার করে দেয় তো এই আমরা এগুলোকে উৎসাহিত করতে চাই না যারা যদি বিশেষ প্রয়োজন না হয় তাহলে ছেলেরা জন্য সেগুলো না পড়ে আমরা সেটাই বলবো আচ্ছা আমাদের আরেক ভাই জানতে চেয়েছিলেন যে বিথি নামাজ যখন দোয়া কোনো পাঠ করা হয় তখন হাত তুলে অনেকে দোয়া কোনোটি পড়েন এখন সেই দোয়া কমিটি পড়ার পর যে আমরা সাধারণত নামাজে বাইরে যখন মোনাজাত করি মুখ মুখটাকে হাত দুটোকে মুখমারে মুছে নেই এই যে মোছাটা তখন গীতিরের ক্ষেত্রে দোয়া করার ক্ষেত্রে করতে পারবে কিনা গীতির না শুধু হাত তুলে দোয়া করার পরে দোয়া মানে ওই হাত মুখে মুছতে হবে এটা শরীয়তের কোনো কোনো নিয়ম না আচ্ছা সাধারণ দোয়া সাধারণ দোয়াতেও এটা প্রয়োজন নেই প্রয়োজন নেই তো ভেতরে তো বলারই অপেক্ষা রাখে না তো এটা একটা মানে রেওয়াজ হয়ে আসছে হাতটা উঠিয়েছি কিন্তু এটা শরীয়তে কোনো বাধ্যবাধকতা নেই যে মুখটা হাতে মানে হাতটা মুখে মুশতে হবে এটা শরীর বাধ্যবাধকতা নেই অন্য দোয়ার ক্ষেত্রেও না আচ্ছা চমৎকার আমরা একটি একজন জানতে চেয়েছেন যে করজে হাসানা একটা সমিতি আছে দাদা তারা সেখান হাসানা দুই তিন মাসের জন্য দেয় এখন এই সময়ের মধ্যে না দিতে পারলে তারা একটা জরিমানা করে ফাইন করে এই জরিমানাটা বৈধ কিনা আসলে এটা আসলে জেনারেলি বলা বোধ ঠিক হবে না শরীয়তে এরকম অর্থ দিয়ে অর্থের গারামাটা এটা মানে অনুমোদিত নয় এটা সুদের পর্যায়ে আছে মন্তব্য না করে ওনারা এক প্রক্রিয়াটা কিভাবে করেন সেটা দেখে তারপরে তারপরে করতে হবে মানে এটা মন্তব্য করতে হবে তো জেনারেলি যথাসময় টাকা দিতে না পারলে সেটার এগেনস্ট আবার অতিরিক্ত চার্জ ধার্য করা এটা শরীর অনুমোদন করে না এই জন্যই বলছি ডিসিপ্লিনের জন্য হলে প্রক্রিয়াটা কিভাবে অন্য সিকিউরিটি নিতে হবে কিংবা সেটা এগেন্টে তাকে অন্য কিছু ধার্য করে দিতে হবে এটা জেনারেল মন্তব্য করা ঠিক হবে না ওনাদের মানে যেই সংস্থার মাধ্যমে করছে তাদের প্রক্রিয়াটা কি বিশেষ কোনো মানে এক্সপার্ট যারা বিশেষ করে ইকোনমিক ইসলামিক ইকোনমিক সম্পর্কে ধারণা রাখেন এরকম করে একজন ভালো আলেমের কাছে যদি ওনারা আলোচনা করেন তাহলে নিশ্চয়ই একটা মানে ওয়ে বের করে দিবেন যে যাতে তাদের টাকার রিস্কটাও মুক্ত হবে এটা রিটার্নটাও তাদের আসবে তারা আদায়ও হবে এবং শরীরও লঙ্কিত হবে না কিন্তু জেনারেলি আপনি সময় মতো দিতে পারেন না ঠিক আছে আপনাকে পাঁচ হাজার টাকা মানে অতিরিক্ত ধার্য করে দেওয়া হলো এটা শুধু হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে সরাসরি এইভাবে করলে আসসালামু আলাইকুম

উত্তরে আসুন অনেক কলা আছে আমার কল নিতে না এখন আমরা প্রশ্ন যে যাচ্ছি বার উজু ভেঙে যাচ্ছে উজু ভয় ভেঙে তার উজু ভেঙে যাচ্ছে এমন ব্যক্তি এই অসুস্থতা থেকে কিভাবে রক্ষা পেতে পারবেন এক্ষেত্রে তার কি করণীয় আচ্ছা প্রথম কথা হলো যে মানে যার ব্যাপারে এই কথাটা হয়েছে তাকে একটু মেডিকেল চেক করে দেখতে হবে ডাক্তার কি বলছেন যদি এটার কোনো রিমেডি থাকে যে হয়তো ওষুধ আছে বা অন্য কোনো মানে প্রিভেন্টিভ কোনো মেজার আছে যে এটা খেলে দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত অসুবিধা হবে না অথবা এটা কিউর করা সম্ভব তাহলে সেই ব্যবস্থাটা উনি নেবেন কিন্তু পরবর্তীতে যদি দেখা গেল যে না এটার আসলে কোনো চিকিৎসাই নেই এমন পর্যায়ে চলে গেছেন যে এটার বিকল্প কোনো রাস্তায় নেই এবং এটা এরকমই হয়তো দু এক মিনিট পরপরই দেখা যায় যে তার বায়ু নির্গত হচ্ছে এই দনের ক্ষেত্রে যদি হয় তাহলে এটা হলো তাকে স্থায়ী অসুস্থ হিসেবে গণ্য করা হবে তাহলে এটা তার উজুভঙ্গের কারণের মধ্যে তখন হবে না যদি ডাক্তার সার্টিফাই করে দেয় যে না এটা তার কোনোভাবেই চেক দেওয়া সম্ভব হচ্ছে না এটা তার একটা স্থায়ী প্রবলেম তখন এটা তার উজুভঙ্গের কারণের মধ্যে থাকবে না ওই যে এলাইসে আলাল মারিয়ে দে হারাজ অসুস্থ ব্যক্তির জন্য কোনো কিন্তু তার আগে এটা কনফার্ম হইতে হবে যে যেটার বিকল্প কোনো রেমেডি আছে কি না অবশ্যই থাকবে কারণ গ্যাসটা আমাদের এখনো মেডিকেল সায়েন্স এরকম জটিল কোনো ব্যাপার না যে যেটার মানে ইয়ে নেই নিয়ন্ত্রণ করার বাইরে চলে গেছে এমন না নিশ্চয়ই সেটা করার মতো চিকিৎসা শাস্ত্রের কোনো ব্যবস্থা আছে ভালো কোনো ডাক্তারের সাথে ওনাকে পরামর্শ করতো আমরা অসচ্ছল ব্যক্তি কোনোভাবে লোকবারই গিয়েছিলাম এই ব্যক্তি স্কিলের যে ভাগটা আছে এটা প্রথম কথা হলো যে কোরবানির গোস তো দিতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই এটা একেবারে হাজার মানে হাজার কোটি টাকার মালিক যিনি তাকেও দেওয়া যাবে তো সেই হিসেবে উনি তো নিতেই পারেন মানে উনি যেটা বুঝিয়েছেন যে উনি তো নিজে একটা কোরবানি দিয়েছেন তো এখন তার অন্য আত্মীয় কুরবানি দিয়েছে বড় লোক তো সে যদি আবার তাকে গোষ্ঠ পাঠাইতে গেছে আরে ও তো নিজেই কোরবানি যাবে দিবো কেন তো বড় কোটিপতি কোরবানি দিয়ে আরেক কোটিপতিকেও দিতে পারে কোরআনে বলেছে সচ্ছল এবং অসচ্ছল সবাইকে তোমরা খাওয়াও তো দুইটাতেই পড়ে উনি তো সুতরাং খালি ওই যে ওনার সচ্ছল বা কোনো ধনী আত্মীয় গরিব হওয়ার কারণে দিতে চাইছিল পরে দেখে উনি কোরবানি দিয়ে ফেলেছে তাকে দিব কেন এখানে কোরবানি দেয় নাই বা গরিব হতে হবে এটা তো শর্ত না আপনি পুরা গরুর বস্তুটাই বা দশটা গরু দিয়ে সবগুলোই আপনি গরিবদেরকেও দিতে পারেন ধনীদেরকেও দিতে পারেন হাদিসা আল্লাহ রাসুল্লা সাল্লাম তিনটা কাজের কথা বলেছেন কুলু ওয় দাহিরো নিজেরা খাও অন্যদেরকে খাও কিছু সংরক্ষণ করো বরং এখন সংরক্ষণ করার প্রয়োজনটা অনেক বেশি কারণ আমরা এখন কিন্তু কোরবানির পরিমাণ অনেক বেড়ে গেছে কোরবানির দিন মানে প্রচুর গোস্ত গরিবরা পায় এবং ঢাকা শহরে কোরবানির দিন বিকেলবেলা বিশেষ করে প্রান্তিক অঞ্চলগুলোতে কোরবানির গরু গোস্তের হাট বসে মনের মন গোস্ত একজন মানে মানে যারা গোস্ত কালেকশন করেছে এদেরকে আমি ঠিক ভিখারি বলতে চাচ্ছি না এরা প্রফেশনাল মিট কালেক্টর তো তারা মনের মন গোস্ত ওই বিভিন্ন মানে লোকদের কাছে বিক্রি করে যারা ক্যাটারিং সার্ভিসে বা হোটেল সার্ভিসে যারা আছে এগুলো কম দামে নিয়ে ওরা সংরক্ষণ করে রাখে পরে এগুলো তারা কাজে লাগায় তো কোরবানির দিন যে গোস্তগুলো এই যে লাইন দূরে যারা আসে তাদের হাতে যে গোস্তগুলো দেয়া হয় সেই গোস্তগুলো ওই যে গরিবদের অংশ হিসেবে যেটা বলা হয়েছে সেইটা মানে শতভাগ বা সম্পূর্ণরূপে কার্যকর হয় বলে আমার অবজারভেশনে ধরা পড়ে নাই এর একটা বিরাট অংশ বিক্রি হয়ে যায় এই জন্য যদি সম্ভব হয় যে সামর্থ্য আছে কোরবানি দিয়েছ পাঁচটা ফ্রিজ কিনো কিনে এগুলোকে ফ্রিজে তুমি রেখে দাও তারপরে এক মাস পরে ওই বাতানের মেয়ের বিয়ে দশ কেজি পাঠায় দাও বিশ কেজি পাঠায় দাও হ্যাঁ অমুকে মানে আসছে যাও এই যে পাঁচটা পোটলা এটা অমুককে দিও সেটা গ্রামের বাড়িতে যাচ্ছে দশটা পোটলা গাড়িতে করে নিয়ে গেল। নিয়ে তার আত্মীয় গরিব আত্মীয় সঙ্গে দুই কেজি করে এই যে আমার কোরবানিগ্রস্ত ছিল এই যে তোমার এটা তোমার এটা তোমার এইটা এগুলো বেশি ইফেক্টিভ হবে এই যে পরে বন্টন করে যে অদ্যাখিরো যে রেখে দাও রেখে দেওয়া কিসের জন্য গরিবদের দেওয়ার জন্য এখন উনি কোরবানি দিয়েছে চারটা গরু ওনার চল্লিশ গুণ গোষ্ঠ হয়েছে অথচ বেসারা ডায়াবেটিসের হাই প্রেশারের রোগী সারা বছর মিলে পাঁচ কেজি গোস্ত খাইতে পারবে না এই গোস্ত তো কাউকে না কাউকে খাওয়াতে হবে দিলে ভালো তো সেইটা অপেক্ষাকৃত যেন ইফেক্টিভ হয় এই জন্য র্যাসোসিয়েশনের তৃতীয় অপশন যেটা সংরক্ষণ করো সংরক্ষণ করে পরে সময় মতো দাও এটা বেশি কার্যকর আজকের সময়ে এবং এটা গরিবকেই দিতে হবে নট নেসেসারি উনি যেই লোকের কথা বলেছেন সে দরিদ্র কোরবানি দিয়েছে এখন গোস্তু দিতে গিয়ে হচট খেয়েছে হয়তো নিজেই কোরবানি দিয়েছে দিলেও তাকে দেওয়া যাবে এবং যিনি দশটা কুরবানি দিয়েছেন তাকেও কুরবানির গোস্ত দেওয়া যাবে এটা হাদিয়া কোরবানিগ্রস্ত হাদিয়াল বলছেন তাহাদু তাহাব্ব পরস্পর পরস্করি হাদিয়া দাও তাহলে তোমাদের কী বাড়বে সম্প্রীতি বাড়বে যেমন দেখা যায় মানে সম্পদশালী ব্যক্তি স্বচ্ছল ব্যক্তি কোরবানি দিয়েছেন ওই দু কেজি বা পাঁচ কেজি গ্রস্ত ওনার বেআই বেড়ি পাঠাইছেন বেয়াইও দশটা গরু কোরবানি দিয়েছে কি পাঁচটা গরু কোরবানি দিয়েছে এটা একটা মানে ট্র্যাডিশন এই হাদিয়া দেওয়ার এই সূনাটা আমল করার জন্যে নট নেসেসারি যে কোরবানিগ্রস্ত যাদেরকে দিব তারা সবাই গরিব হতে হবে মহতার আমরা এতক্ষণ আপনার কাছ থেকে নানান প্রশ্ন উত্তর জেনেছি আমাদের আজকের অনুষ্ঠানের সময় একেবারে শেষ হয়ে এসেছে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও আমাদের দর্শক ধন্যবাদ দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গিয়া জিজ্ঞাসা আমাদের আজকের পর্বের সময় একেবারে শেষ হয়ে এসেছে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহি